বিষয়টা আবেগের নয়, বিষয়টা হচ্ছে অনুভূতির। সেই অনুভূতিগুলো আপনারা একটু সবার কাছে ছড়িয়ে দেবেন, যাতে আমাদের মাঠপর্যায়ের নেতাকর্মীর উৎসাহ বোধ করে। লোহাগাড়ার কৃতি সন্তান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নিজ তহবিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লোহাগাড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বাবু বিজয় কুমার বড়ুয়া। 22 মে দুপুর 2টায় লোহাগাড়া আমিরাবাদের দলীয় কার্যালয়ে এই উপহার বিতরণ সম্পন্ন হয়। বাংলাদেশ ছাত্রলীগ লোহাগাড়া উপজেলা শাখার সাবেক আহ্বায়ক রিদওয়ানুল হক সুজনের সঞ্চালনায় লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মাস্টার মোহাম্মদ মিয়া ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদপ্তর সম্পাদক বাবু বিজয় কুমার বড়ুয়া। মহাসংকট অতিক্রম করছে এবং এই সংকটে আজকে সকলেই কিন্তু আমরা আজকে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি, বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ। সেই উপলব্ধি থেকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রিয় শেখ হাসিনা তিনি সরকারিভাবে যে কাজ পরিচালনা করছেন, পাশাপাশি একটি নির্দেশনা দিয়েছেন, আপনারা এগুলো হতে খেয়াল করে দেখবেন যে আমার নেতারা যারা একটা জায়গায় নমিনেশন ফর্ম বিক্রি করার জন্য 20-30 জন একটা আসনে নমিনেশন ফর্ম বিক্রি করেন, মাননীয় প্রধানমন্ত্রী সেদিন সবাই উল্লেখ করেছেন যে নমিনেশন একটা নির্বাচনী এলাকায় যদি 15-20 জন এমপি নমিনেশন ফর্ম ক্রয় করে তারা কী করছে এলাকায় একটু খবর নাম, এটা আপনারা কিন্তু গভীর খেয়াল করবেন। তার কারণটা কি? কারণ এই যে সংকট সৃষ্টি হয়েছে এটা সরকারের পক্ষ থেকে এককভাবে করা সম্ভব নয়। আমি আপনাদের মাধ্যমে যারা প্রবাসী ভাইরা, এলাকার সমাজপতিরা, আমাদের বিভিন্ন ধনদালী ব্যবসায়ীরা, বিভিন্ন প্রতিনিধিরা তাদের পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন সমাজে যে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন সেটাও কিন্তু আপনারা তুলে ধরবেন। কারণ মানুষকে যদি আমরা উৎসাহিত করতে পারি তাহলে সংকটে সবাইকে আমরা সাথে পাবো। এখানে যদিও হিরু বলেছে দাদার পরিবারের পক্ষ থেকে, আমি যদিও দাদার পরিবারের পক্ষ কিন্তু দাদা মনে বলেছেন আমার পরিবার হচ্ছে আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ হিসাবে দাদার পরিবারের সদস্য। দাদা কোনোদিনও এখানে পরিবার বলতে নিজ পরিবারকে বোঝায় নাই, তিনি পরিবার মনে করেন তার সংগঠন, তিনি যে সংগঠনের দায়িত্ব সেটাই সংগঠন। সেজন্য আপনারা লক্ষ্য করতে পারবেন আমরা লোহাগাড়া থেকে সমস্ত ইউনিয়নে সমস্ত জায়গায় যেখানে কাজগুলো আমরা পরিচালনা করতেছি সবাই দেখবেন আপনারা আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, কিশোর লীগের নেতৃবৃন্দরা আমাদের সাথে আছে। কারণ এটাই হচ্ছে নিয়ম, কারণ দাদা হচ্ছে আমাদের দলের সাংগঠনিক নেতা। আরেকটি বিষয় হচ্ছে করোনা সংকট শুরু হওয়ার পর থেকে দাদা ঢাকা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নির্দেশনা দিচ্ছেন, আমি তার মেজবাই হিসাবে আমি সার্বক্ষণিক আজকে এপ্রিলের মার্চের শেষ সপ্তাহ থেকে আমি লোহাগাড়ায় আপনাদের সাথে আছি, এবং আমার ছোটো ভাই ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া ফিল্ড হসপিটাল করে স্বাস্থ্যসেবায় আছেন। আপনি ধরে নিতে পারেন আমাদের পুরো পরিবার আজকে, যেমন আমার ভাই দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছে যে আমার ছোটো ভাই বিদ্যুৎ যে উনি আজকে 1 মাস হয়ে গেছে আজকে পরিবার থেকে বিচ্ছিন্ন, কারণ তার বসবাস এখন করোনা রোগীর সাথে। তো আপনারা এগুলো সবাই আমি আপনাদের মাধ্যমে জনগণের কাছ থেকে আমি আশীর্বাদ চাই যাতে আমরা সুস্থ থেকে এই ফিল্ড হসপিটাল বলেন আজকে আমরা সবাই যাতে আমরা কাজ করতেছি, আপনারা সকলে কিন্তু ঝুঁকির মধ্যে, হয়তো দেখবেন ঈদের পরে এখান থেকে আমরা কেউ হয়তো চলে গেছি, আজকে গভীর সংকটের মধ্যে আছে। এখানে কিন্তু বিষয়টা আবেগের নয়, বিষয়টা হচ্ছে অনুভূতির। সেই অনুভূতিগুলো আপনারা একটু সবার কাছে ছড়িয়ে দেবেন যাতে আমাদের মাঠপর্যায়ের নেতাকর্মীর উৎসাহ বোধ করে। বিশেষ অতিথিদের মধ্যে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রক্সি সিকদার সহ সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা করোনা পরিস্থিতি মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপকে স্বাগত জানান। শিহাবুদ্দিন, চ্যানেল কর্ণফুলী, লোহাগাড়া।